তীব্র শীত ও রোদ উপেক্ষা করে খোলা আকাশের নিচে আমরণ অনশনে শিক্ষার্থীরা। রাত্রাও কেটেছে খোলা আকাশের নিচে। উপাচার্যের পদত্যাগ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল থেকে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন। গুরুতর অসুস্থ একজনকে নেওয়া হয়েছে হাসপাতালে। আন্দোলনকারীরা জানান, উপাচার্যের পদত্যাগ ও মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে তাদের কর্মসূচি। কষ্ট হইতেছে, কিন্তু এটা আসলে আমাদের কষ্টের দিকে আমাদের ঠেলে দেওয়া হইছে। আমাদের আসলে আর কোন রাস্তা নাই আমাদের সামনে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কেউ আমাদের জায়গা থেকে সরব না। শিক্ষার্থীদের সমঝোতার প্রস্তাব দেন শিক্ষকদের একটি দল। শিক্ষার্থীরা পাল্টা তাদেরকে দাবির সাথে সংহতি জানাতে বলেন। তবে পুরো বিষয়টি বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষকরা। এ বিষয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। ওরাও কিন্তু মহামান্য বরাবর ওরা কিন্তু এটার জন্যে ব্যবস্থা নেওয়ার জন্য ওরা খোলা চিঠি দিয়েছে। আমরাও আমিও আমার বক্তব্যে বলেছি, আমাদের যে চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি এবং মহামান্য মাননীয় প্রধানমন্ত্রী, আমিও তাদেরকে বলছি যে এটা বিচার বিভাগের তদন্ত হোক বা উচ্চ ক্ষমতা সম্পন্ন কোনো তদন্ত কমিটির মাধ্যমে এই যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের কাম্য ছিল না। এটা আমরা কখনোই চাইনি যে এ ধরনের ক্যাম্পাসে পুলিশি ঘটনা ঘটুক। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বিচার হোক, এটা যেই হোক, সে তার ব্যাপারে আমরা সম্মিলিতভাবে সেই তাকে বিতাড়িত করবো এখানে। উপাচার্যের স্বেচ্ছায় পদত্যাগের জন্য দেয়া আলটিমেটাম শেষে গতকাল বেলা তিনটায় আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।